দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, ঢাকা থেকে এবং সারা দেশ থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মানুষজন ঢুকছেন, তো খুলনায় করোনা সংক্রমণ এমনিতেই বেশি, তো এখন কি অবস্থা এবং সেই সাথে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে যদি জানান। হ্যাঁ রেদোয়ানা, খুলনার পাড়া মহল্লায় কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই মুহূর্তে কিন্তু চায়ের দোকানেও চলছে আড্ডা। আজ লকডাউনের ষষ্ঠ দিন, কিন্তু লকডাউন মানতে অহিনা শ্রমজীবী মানুষের প্রশাসন কিছুটা এই মুহূর্তে কিন্তু নমনীয় রয়েছে। আপনারা জানেন খুলনায় প্রতিদিনই কিন্তু বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় খুলনায় মোট 654 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে কিন্তু 299 জন পজিটিভ এসেছে, যা শতকরা 45% এবং গত 24 ঘন্টায় খুলনার 3টি হাসপাতালে মোট 17 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু খুলনার জেলার রয়েছেন 5 জন। এই মুহূর্তে খুলনার 3টি হসপিটালে মোট 291 জন করোনা আক্রান্ত রোগী অবস্থান করছেন রেদোয়ানা। এছাড়া কিন্তু খুলনার যে লকডাউন সেটা স্বাভাবিকভাবে চলছে, তবে খুলনারবাসী মনে করে যে করোনার এই দ্বিতীয় ধাপে যে অবস্থা খুলনায় তৈরি হয়েছে তাতে যে লকডাউন ঢিলেঢালাভাবে চলছে, এভাবে চলতে থাকলে আগামীতে আরও কঠোর না হলে আগামীতে খুলনার অবস্থা আরও খারাপ হবে এবং পজিটিভ রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকবে। রেদোয়ানা, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ। রেদোয়ানা মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে খবরাখবর জানাবার জন্য।